বিধানসভা বিক্ষোভ নিয়ে ফের টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালকে ঘেরাও এর কোনো যুক্তি থাকতে পারে না, আমরা কোন দিকে এগোচ্ছি, তিনি টুইট করেন। এবং তিনি বলেন, আইনসভায় যে বিশৃঙ্খলা, মাননীয় মুখ্যমন্ত্রী তাতে সাধুবাদ জানাচ্ছেন, আমাদের সকলের গণতন্ত্র মেনে চলা উচিত বলে টুইট করেছেন জগদীপ ধনখড়। বিধানসভায় বিক্ষোভ নিয়ে ফের টুইট রাজ্যপালের, এবং সেখানে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন, রাজ্যপালকে ঘেরাওয়ের কোনো যুক্তি থাকতে পারে না বলে তার বক্তব্য, আমরা কোন পথে এগোচ্ছি, আইনসভায় বিশৃঙ্খলা, মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছেন, এবং তাতে বিস্ময় প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে, শুনে নেব তার বক্তব্য। যে কৌশল সেটা ধরা পড়ে গেছে, ভাষণটা তো আটকেছেন তিনি নিজে এবং বিজেপির কিছু বিশৃঙ্খল আচরণে। তো রাজ্যপাল কি ভেবেছিলেন, বিজেপির সঙ্গে গট আপ খেলেছেন যে বিজেপি বিক্ষোভ দেখাবে আর রাজ্যপাল পড়বেন না ভাষণটা, এবং না পড়ে চলে যাবেন যাতে একটা সাংবিধানিক জটিলতা তৈরির একটা বাতাবরণ করা যায়। বিধানসভায় বিক্ষোভ নতুন নয়, লোকসভা রাজ্যসভাতেও নতুন নয়। তো উনি পড়তেন, উনি পড়লেন না, উনি বিজেপিকে একটা প্রচার দিলেন। তৃণমূলের মহিলা বিধায়করা তার সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলেছে আপনি পড়ুন। রাজ্যপালও যখন বুঝেছেন জিনিসটা খুব খারাপ হচ্ছে, 1965 সালের একটা রুলিং বা রায়ও রয়েছে, তিনি শেষ পর্যন্ত পড়েছেন। আর বিজেপির বিধায়করা আমাদের মহিলা বিধায়কদের কটূক্তি করলেন, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সেগুলো। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়, সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়ক, তার সঙ্গে একবার কথা বলে নেবো। জানতে চাইবো, আপনাকে সাসপেন্ড করা হলো সোমবারের ঘটনার জন্য, যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছিল তার জেরে, কি বলবেন? হ্যালো, হ্যাঁ বলুন। সংখ্যাগরিষ্ঠতার ইয়ার থেকে ওরা সাসপেন্ড করেছে, কিন্তু ব্যাপারটা যেটা, সবাই নেমে ওয়েলে নেমে বিরোধীরা বিক্ষোভ দেখাতেই পারে, বিধানসভায় তো সারা ভারতবর্ষে হয়, কিন্তু এখানে আমরা যেটা করেছি বিরোধিতার বিরোধিতা করেছি বিরোধীরা, কিন্তু পক্ষ নেমে ওয়েলে নেমে যে বিক্ষোভ করেছে এবং রাজ্যপালকে ঠিকভাবে হ্যান্ডেল করেছে, তাদের কিছু হলো না। সরকারের লোকরা সৃষ্টি করলো, তাদের কিছু হলো না। যে মুখ্যমন্ত্রী সাংসদ থাকাকালীন স্পিকারের দিকে কাগজ ছুড়ে মারে, তা সরকারের কাছে প্রতিক্রিয়া থাকবে। কিন্তু তৃণমূলে যে অভিযোগ যে আপনাদের বিক্ষোভের জন্যই রাজ্যপাল ভাষণ পাঠ করতে পারলেন না, থাকাকালীন বিধানসভা ভাঙচুর, তার কাছে বিরোধীরা এটাই আশা করতে পারে, আর কি আশা করতে পারে? কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে আপনাদের বিক্ষোভের জেরেই রাজ্যপাল ভাষণ পাঠ করতে পারেননি, সেটা তো ভিডিও ক্লিপিং আছে, আপনাদের সব মানুষকে দেখেন রাজ্যপাল কারা হ্যাকে লিখে